মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত যখন মৃত মহিলার উরুতে পৌঁছালো, তখন সে আশেপাশে বসা দুই চারজন মহিলাকে বলে উঠল, হে আমার বোনেরা, তোমরা কি জানো এই যে আজ মহিলা আজ মৃত্যুবরণ করেছে, তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। গোসল প্রদানকারী মহিলা যখনই এই কথা বলল, অমনি সাথে সাথে অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেল। পাশের মহিলারা ওই মহিলার হাত ছুটানোর জন্য অনেক টানাটানি করল, কিন্তু কিছুতেই ছুটাতে পারল না। বেশ জোরাজুরি করাতে হাতের সাথে উরুও চলে আসতে লাগলো। এইভাবে অনেক সময় অতিবাহিত হতে লাগলো। মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো, বিবি, এই যে দ্রুত গোসল শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে, জানাজা শেষে আমাদেরকে দাফন করতে হবে। মহিলাটি বলল, আমি তো তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না। এইভাবে রাত হয়ে গেল আর তার হাতও উরুর সাথে আটকেই রইল। ভোর হল কিন্তু ওইভাবেই রইল। তখন সমস্যার জটিলতা দেখে মহিলার পরিবারের সদস্যগণ ওলামায়ে কেরামের কাছে গেলেন এবং একজন আলিমকে বললেন, মৌলবী সাহেব, একজন মহিলা অন্যজনকে গোসল দিচ্ছিলেন, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে, এখন কি করা যায়? তিনি ফতোয়া দিলেন, ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে চাই না, আমরা তার হাত কাটতে দেব না। সবাই অন্য মৌলবীর কাছে গেলেন, তাকে সবকিছু বললে তিনি বললেন, ছুরি দিয়ে মৃত মহিলার গোশত আলাদা করে দাও। তখন মৃত মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না। এইভাবে তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল। প্রচন্ড গরম ছিল, সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করল, ফলে দুর্গন্ধ ছড়াতে লাগল। আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল। সবাই ভাবল, এখানে তো সমাধান হচ্ছে না, চলো মদিনায় যাই। সেখানে তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই প্রধান কাজীর মর্যাদায় ছিলেন। লোকেরা মালিক রহমাত